আসসালামু আলাইকুম, মারুফাস কিচেন অ্যান্ড ফুডে সবাইকে স্বাগতম। একের ভিতরে দুই ঠিক এমন একটি রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের মাঝে, আর এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং ও কেকের স্বাদ সত্যই অসাধারণ লাগে, আর এটি দেখতে এতই সুন্দর যে দেখেই মন ভরে যায়। তো চলুন রেসিপিটি দেখে নিই। আমি একটি ক্যারামেল বানাই নিব, এর জন্য নিয়ে নিলাম এরকম একটা সসপ্যান, দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। দেখেন এই ক্যারামেলটা লাল হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। ক্যারামেলটা হয়ে গিয়েছে, তো এখন এক সাইডে রেখে দিব। প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 2টা ডিম, নিব 1/4 কাপ চিনি, নিয়ে নেব ভ্যানিলা এসেন্স 1/2 চামচ, এখন ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ চিনিগুলো না মিশে যায় ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা আমার মিশে গিয়েছে, এখন দিয়ে দেব 1 কাপ তরল দুধ। ঠান্ডা তরল দুধটা দিবেন এখানে, এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা আমার হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিব। আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি, সাদা অংশ আলাদা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। এখন আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, এই চিনিটা আমি 3 বারে দিব, দিয়ে চিনিটা ব্লেন্ড করে নিব। চিনিটা আমি 3 বারে দিয়ে নিলাম। দিব 2টা কুসুম, দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল রান্নার, দিব 2 চামচ ভ্যানিলা এসেন্স, আমার এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেবো 1/4 কাপ ময়দা, দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার, এগুলো চেলে নিব।
এখন এগুলো ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব আমার ফোমটা যেন নষ্ট না হয় এইভাবে আলতোভাবে মিশিয়ে নিব এটা আমার মিশানো হয়ে গিয়েছে এই যে ক্যারামেলের উপরে দিয়ে দিব ডিমের সেই পুটিং সেকে নিবেন এটা এতে কোনো ধরনের না যেন না থাকে সেকে নিয়েছি এখন দিয়ে দিব কেকের ব্যাটার ডুবে যাবে না এইভাবে ভাসতে থাকবে হয়ে গিয়েছে আমার কেকের ব্যাটার দিয়া এখন দিয়ে দিব তুলায় এই পাত্রে 2 কেজির মতো পানি দিয়েছি এখন আমি এর ভিতরে বসাই দিব দিয়ে ঢেকে দিব আমি 40 মিনিট পরে ফিরে আসব ফিরে আসলাম 40 মিনিট পরে দেখেন কেকটা হয়ে গেছে এখন ঢেলে নিব দেখেন কি সুন্দর হয়েছে কালারটা এই যে এটি তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে আমার তো এটি খুবই পছন্দ এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ